পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে মানুষের সৃষ্টি কিছু স্থাপত্য সবাইকে বিস্মৃত করে। এমনই আশ্চর্য স্থাপত্যের সংখ্যা খুবই সীমিত, যার মধ্যে ভারতের তাজমহল অন্যতম একটি। তাজমহল সম্পর্কে সকলেই জানি, কিন্তু কিভাবে তৈরি তাজমহল, এমনই কিছু অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে 1632 থেকে 1648 সালের মধ্যে আগ্রায় মূল্যবান সাদা মার্বেল দ্বারা একটি বিশাল সমাধি স্তম্ভ নির্মাণ করেন, যা সকলের কাছে তাজমহল নামে পরিচিত। এটি ভারতের মুসলিম শিল্পের অন্যতম নিদর্শন, যা সারা বিশ্বের সর্বত্র প্রশংসিত অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম। ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলার বিস্তীর্ণ প্রায় 17 হেক্টর জায়গা জুড়ে মোগল সাম্রাজ্যের উদ্যানে তাজমহল নির্মাণ করা হয়, যার পাশ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। 1632 সালে এটি নির্মাণ শুরু হয়। মসজিদ ও দক্ষিণে মূল প্রবেশদ্বার বাইরের উদ্যান যুক্ত করে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় দীর্ঘ 21 বছর পর। তাজমহল নির্মাণের জন্য রাজমিস্ত্রি, চিত্রশিল্পী, গম্বুজ নির্মাণকারী, হস্তশিল্পী, পাথর কাটার লোকদেরকেও অন্যান্য কারিগরদেরকে আনা হয় পুরো সাম্রাজ্য এবং মধ্য এশিয়া ও ইরান থেকে। ওস্তাদ আহমেদ লাহোরি তাজমহলের সমস্ত কারিগরদের মধ্যে মূল স্থপতি ছিলেন। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। তাজমহল নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সকল স্থাপত্য থেকে এটিকে আলাদা করে। তাজমহলের উত্তল অবতল হালকা আলো ছায়া ছন্দবদ্ধ সংমিশ্রণ রয়েছে। এর চারদিক অবস্থিত খিলান ও গম্বুজগুলো এর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তাজমহল নির্মাণকারীদের কাছে ছিল একটি বড় চ্যালেঞ্জ। তাজমহল তৈরি করার সময় বাঁশের ভাড়া না বেঁধে নির্মাণকারীরা ইটের ভাড়া বাঁধার নিয়মে মহলের ভিতরে ও বাইরে একইভাবে ইটের ভাড়া তৈরি করেছিলেন। ভাড়া বাঁধার কাজটি ছিল খুবই জটিল। নির্মাণ শেষে ভাড়া খুলতেই নির্মাণকারীদের সময় লেগেছে প্রায় 1 বছর। শাহজাহানের নির্দেশ ছিল যে কেউ ভাড়ার ইট নিয়ে যেতে পারবে, যার জন্য সমস্ত ইট এক রাতের মধ্যেই সরিয়ে নিয়ে যান স্থানীয় কৃষক ও দিন মজুরেরা। তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় মার্বেল, পাথর ও অন্যান্য মালপত্র নিয়ে যাওয়ার জন্য প্রায় 15 কিলোমিটার ঢালু পথ নির্মাণ করা হয়। সমসাময়িক তথ্য অনুযায়ী পাথর বহনের জন্য এক বিশেষ ধরনের গরুর গাড়ির সাথে 20 থেকে 30টি সার বেঁধে দেওয়া হতো। পাথর উঠানোর জন্য ব্যবহার করা হতো কপিকলের। তাজমহলের ভিত ও সমাধি নির্মাণ করতে প্রায় 12 বছর সময় লাগে এবং বাকি সম্পূর্ণ কাজ করতে আরও 10 বছর সময় লাগে। বর্তমানে বিভিন্ন কারখানা ও বড় বড় শিল্প গড়ে ওঠার কারণে তাজমহলের সৌন্দর্য পূর্বের তুলনায় মলিন হয়ে যাচ্ছে। সরকারের উদ্যোগে তাজমহলের রক্ষণাবেক্ষণ চলার কারণে এই আশ্চর্য স্থাপত্য কর্ম আজও নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়। এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।